জামিনের আবেদনই করলেন না পার্থ, ফের 14 দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। 19 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে এসএসসি মামলায় ধৃতদের। পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়, কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করাই লক্ষ্য, কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নোবেল জয়ের দৌড়ে এবার ভারতের 2 সাংবাদিক, মনোনয়ন পেলেন হিংসা ছড়ানোর অভিযোগে জেল খাটা মোহাম্মদ জুবের, পুরস্কারের দাবিদার প্রতীক সিনহা। অণুর রাসায়নিক প্রক্রিয়া নিয়ে যুগান্তকারী কাজের ফল, রসায়নে যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী, বুধবার আনুষ্ঠানিক ঘোষণা নোবেল কমিটির। প্রতিমা বিসর্জনের সময় বিপত্তি বাবুঘাটে, পুরসভার পে লোডারের ধাক্কায় জখম বহু মানুষ, পুজো উদ্যোক্তা এবং পুরকর্মীদের মধ্যে বাঁধল খণ্ডযুদ্ধ। দশেরায় শোকের ছায়া উত্তরাখণ্ডে, বিয়েবাড়ির বাস খাদে পড়ে মৃত অন্তত 25, দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। এসএসসি দুর্নীতি মামলায় চাঞ্চল্য কর্মর, বুধবার অর্থাৎ 10 দিন আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদনই করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফলে আগামী 14 দিনের জন্য তাকে ফের জেল হেফাজতে পাঠালো বিশেষ আদালত। একই সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকেও 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। এর আগে একাধিকবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ, এমনকি প্রয়োজন পড়লে গৃহবন্দী থাকতেও রাজি ছিলেন তিনি। কিন্তু সিবিআই এর পেশ করা চার্জশিটে মামলার মূল হোতা হিসেবে চিহ্নিত হওয়ার পরই পার্থর জামিনের আবেদন না করাটা বেশ তাৎপর্যপূর্ণ। তবে পার্থ জামিনের আবেদন না করলেও শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহারা এদিন জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সকলের আর্জি এদিন খারিজ করে দিয়েছে আদালত। 19 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে এসএসসি মামলার ধৃতদের। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা করার প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কাশ্মীরের বারমুল্লার এক সভায় অমিত শাহ বলেন, কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একমাত্র লক্ষ্য, তার জন্য কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে সরকারের কোনো সমস্যা নেই, কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা নয়। 370 ধারা বাতিলের পর প্রথমবার বিধানসভা নির্বাচন হতে চলেছে উপত্যকায়। তার আগে কাশ্মীর সফরে গিয়ে অমিত শাহ দাবি করলেন, 9-এর দশক থেকেই কাশ্মীরে শুধু সন্ত্রাসের বলি হয়েছে 4,200 জন, সন্ত্রাসবাদে কারও ভালো হয় না। বিরোধী শিবিরকে আক্রমণ করে এদিন শাহ বলেন, যারা 70 বছর ধরে রাজত্ব করে এসেছে তারা বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে। মুফতি অ্যান্ড সন্স, আবদুল্লা অ্যান্ড কোম্পানি এবং কংগ্রেস কখনোই কাশ্মীরের উন্নয়নের কথা ভাবেনি। মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লারা এতদিনে মাত্র 4টি মেডিকেল কলেজ তৈরি করেছে, আর 2014 সালের পরই আমরা 9টি করেছি, 1,00,000 বাড়ি বানিয়েছি, কাশ্মীরের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সন্ত্রাসবাদ মুক্ত করে কাশ্মীরের উন্নয়নকেই প্রাধান্য দেবে কেন্দ্র, এদিনের সভা থেকে একথাই স্পষ্ট করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নোবেল জয়ের দৌড়ে ঢুকে পড়লেন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবেইর এবং প্রতীক সিনহা। সূত্রের খবর, নোবেল শান্তি পুরস্কারের দাবিদারের চূড়ান্ত যে তালিকা তৈরি হয়েছে তাতেই নাম রয়েছে ভারতের ওই 2 সাংবাদিকের। এমনিতে নোবেল কমিটি মনোনয়নের তালিকা প্রকাশ্যে আনে না, তবে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, পদ্ধতিগতভাবে ভুয়ো খবর রুখে দেওয়া, ভুয়ো তথ্য পরিবেশন বন্ধে সচেষ্ট হওয়া এবং ঘৃণ্য ভাষণের বিরুদ্ধে লড়াই করার সুবাদেই এই 2 ভারতীয় সাংবাদিকের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন নরওয়ের জনপ্রতিনিধিরাই। ফ্যাক্ট চেকিং বা সঠিক তথ্য সামনে আনার জন্য প্রশংসা পেলেও দক্ষিণপন্থীদের অভিযোগ, অর্থের বিনিময়ে হিন্দুত্ব বিরোধী প্রোপাগান্ডা ছড়ায় জুবেইর এবং সংবাদ সংস্থা। এমনকি চলতি বছরের জুন মাসে তাকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেপ্তারও করেছিল দিল্লি পুলিশ। কিন্তু জুবেইরের গ্রেপ্তারিকে ভারতীয় সংবাদ মাধ্যমের স্বাধীনতার অবক্ষয়ের নিদর্শন হিসেবেই তুলে ধরেছেন নরওয়ের জনপ্রতিনিধিরা। অণুর রাসায়নিক প্রক্রিয়া বা গঠন ও সংযুক্তি নিয়ে যুগান্তকারী কাজ, তার জেরেই রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। বুধবার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্মান প্রাপকদের তালিকায় নাম উঠল বিজ্ঞানী ক্যারোলিন আর বেরতোজি, মর্টেল মেলদাল এবং কে ব্যারি শার্পলেসের। রসায়ন শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় দিক ক্লিক কেমিস্ট্রি ও বায়ো অর্থোগোনাল কেমিস্ট্রি নিয়ে নজিরবিহীন গবেষণা ও উদ্ভাবনী কাজ করার জন্য বুধবার ওই 3 বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে সম্মানিত করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্যে দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী, আর এদিন ঘোষণা করা হল রসায়নে চলতি বছরের নোবেলজয়ীদের নাম। দশমীতে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা মারল কলকাতা পুরসভার পেলোডার, গুরুতর জখম এক। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা, পুজো উদ্যোক্তা এবং পুরকর্মীদের মধ্যে বাঁধল খণ্ডযুদ্ধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্জিকার নির্ঘণ্ট মেনে এদিন সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় কলকাতা পুরসভার একটি পেলোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাট থেকে নিচের দিকে নেমে আসে। এদিকে সেই সময় ঘাটে উপস্থিত ছিলেন বহু মানুষ, পেলোডারের ধাক্কায় আহত হন তাঁদের অনেকেই। ঘটনার জেরে পেলোডারের চালককে নামিয়ে এনে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উৎসবের আবহেই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। মঙ্গলবার রাতে পাউরি গাড়োয়াল এলাকায় খাদে পড়ে যায় একটি বিয়ে বাড়ির বাস। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 25 জনের। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। মঙ্গলবার সারা রাত উদ্ধার কাজ চালিয়ে 21 জন আহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে বুধবার টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।